হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়াইড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যাডমিশন নিতে হলে প্রথমে আপনি গুগলে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি লিখে সার্চ দিলে যে অ্যাডমিশন সার্কুলার আসবে, তো এই অ্যাডমিশন সার্কুলার অপশনে ক্লিক দিলে আপনি ভর্তি সার্কুলারটা দেখতে পাবেন। এখন আপনি যেটা করবেন যে আপনার ব্রাউজারে বা অ্যাড্রেসে লিখবেন admission.cu.ac.bd। এই পেজটিতে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ পরীক্ষার ডেটস এবং পেমেন্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ডেট এবং এক্সামিনেশন ডেট, অর্থাৎ পরীক্ষার তারিখ এবং সময় দেওয়া আছে। এবং উপরে এই পেজটার উপরে আপনি দেখতে পারবেন যে নিউ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ নতুন আবেদনকারীর ক্ষেত্রে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করে প্রথমে আপনার এইচএসসি বোর্ড সিলেক্ট করবেন, তারপর এইচএসসি বোর্ড, এরপরে আপনার এইচএসসি রোল দিবেন, আপনার এইচএসসি পাশের সাল, এরপরে এসএসসি রোল, এসএসসির সাল, এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক দিলে পেজটি লোডিং হবে। দ্বিতীয় স্টেপে নিয়ে আসবে, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে কনফার্মেশন কোডের জন্য ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি 6 ডিজিটের পিন নাম্বার যাবে। সেই পিন নাম্বারটি এখানে টাইপ করবেন, টাইপ করে ভেরিফাই কোড এখানে ক্লিক করলে আপনারা লগ ইন বাটন দেখতে পাবেন। আপনাদেরকে এসএমএসে লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে একটি এসএমএস করা হবে। এই এসএমএসে আপনার ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আমরা প্রথম বক্সে ইউজার আইডি এবং দ্বিতীয় বক্সে এসএমএসে দেওয়া পাসওয়ার্ডটি এখানে টাইপ করছি। এখন আমরা লগ ইন বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের প্রোফাইলটি এখানে শো করবে। তো আমরা এখান থেকে আমরা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা কোন মাধ্যমে পরীক্ষা দেব, তো আমরা বাংলা মাধ্যমে পরীক্ষা দেব। এখন আমাদের ছবি আপলোড করতে হবে। তো ছবি সাইজটা এডিট অপশনে গিয়ে 300x300 পিক্সেল, এখানে এডিট অপশনে 300x300 পিক্সেল আমরা সিলেক্ট করে নেব। এটি খুবই সোজা, আপনি যদি ল্যাপটপে হন তাহলে ছবিতে এসে রিসাইজ বাটনে ক্লিক করে পিক্সেল সিলেক্ট করবেন। পিক্সেলটা 300 হাইট এবং ওয়েট দিয়ে আপনারা সেভ দেবেন। আমরা এখন ছবিটা আপলোড দিছি। দেওয়ার পরে আমরা সেভ বাটনে ক্লিক করব। এরপরে আমরা অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করে আমরা বি এবং ডি ইউনিট আমরা সিলেক্ট করব, এবং বি ইউনিট সিলেক্ট করে অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদেরকে একটি বিল্লার নাম্বার দিবে। এখন আমরা ফি প্রদানের নিয়মাবলী এই অপশনে ক্লিক করে আমরা দেখে নেব যে ফি প্রদান আসলে কিভাবে করতে হবে। তো আমাদের যে 950 টাকা আবেদন ফি, এটি আমরা কিভাবে পেমেন্ট করব। তো এটি পেমেন্ট করার জন্য আপনার বিকাশ এবং রকেটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, এবং পেমেন্ট ম্যানুয়ালি করতে হলে কিভাবে কি করতে হবে এখানে সেটি দেখানো আছে। তো আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করতে চাচ্ছি। তো আমরা এখন আমাদের বিকাশের অ্যাপসে ঢুকবো। বিকাশ অ্যাপসে ঢোকার পরে আমরা হোম বাটনে দেখতে পারবো যে আরও দেখুন একটা বাটন আছে, সেখানে দেখা, সেখানে ক্লিক করার পরে আপনারা এখানে এডুকেশন ফি অপশন পাবেন। এডুকেশন ফি অপশনের পরে আপনারা ইউনিভার্সিটি লেখাটিতে ক্লিক করার পরে আপনারা এখানে একটা লিস্ট আসবে ইউনিভার্সিটির, সেখান থেকে আপনারা ইউনিভার্সিটি অফ চিটাগং সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে বিল নাম্বার দিন এরকম একটি অপশন দেখাবে। তো আমরা আমাদের যে বি ইউনিটের বিল নাম্বারটি আছে সেই বিল নাম্বারটি এখানে টাইপ করার পরে পে করতে এগিয়ে যান বাটনে ক্লিক করব, তারপর 950 টাকা অর্থাৎ আবেদন ফি সেটি দেখাবে। পরের ধাপে যেতে এখানে চাপুন বাটনে ক্লিক করে আমাদের বিকাশের পিন নাম্বারটি টাইপ করে আমরা ট্যাপ করে ধরে রাখব। বি ইউনিটি আবেদন প্রক্রিয়া, আমরা চাইলে এখন রিসিট দেখুন বাটনে ক্লিক করে আমাদের রিসিটটি ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এখন আরেকটি ইউনিটে আবেদন করব, এর জন্য আবার ইউনিভার্সিটি বাটনে ক্লিক করব। ক্লিক করে ইউনিভার্সিটি অফ চিটাগং সিলেক্ট করব। ইউনিভার্সিটি অফ চিটাগং সিলেক্ট করার পরে আমরা বিল নাম্বার দিন, এখানে আমাদের ডি ইউনিটের বিল নাম্বারটি এখানে টাইপ করে দেব। পরের ধাপে যেতে সাপুন বাটনে ক্লিক করে আমরা পে করতে এগিয়ে যান বাটনে ক্লিক করব, তারপর আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে আমরা ট্যাপ করে ধরে রাখব। পেমেন্ট প্রসেসটা সাকসেসফুল হয়েছে। আমরা এখন রিফ্রেশ করে হোম পেজটা দেখব যে আমাদের
পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কি না। তো আমরা এখন পেমেন্ট আমরা এখন অ্যাপ্লিকেশনে যাব, গিয়ে আমরা বি ইউনিট সিলেক্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা পেইড, আগে কিন্তু ডিউ দেখাইছিল। তো আমরা এখানে পেমেন্ট স্লিপে ক্লিক করলে আমাদের পেমেন্ট স্লিপটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমরা ডি ইউনিটেডটাও পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবো। তো ধন্যবাদ সকলকে, ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে